টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভগ্নাংশ অধ্যায়ের 11 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বে আমরা 4 নম্বর অঙ্কের হিসাব করো এই অঙ্কটার 2টি অঙ্ক সমাধান করে দেখাবো। তো 7 এবং 8 এই পর্বে আমরা সাজিয়ে নিয়েছি। তো 7 এবং 8 প্রায় একই ধরনের অঙ্ক, শুধুমাত্র 7 নম্বরের মধ্যে হচ্ছে একটা ভগ্নাংশের শুরুতেই বিয়োগ চিহ্ন, পরেরটা হচ্ছে যোগ চিহ্ন, আবার 8 নম্বরটা হচ্ছে শুরুতে যোগ চিহ্ন, পরেরটা হচ্ছে বিয়োগ চিহ্ন। মূলত একই ধরনের অঙ্ক, তবে 7 নম্বরটা একটু সহজ হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো কথা না বাড়িয়ে চলো আমরা কাজে চলে যাই, যে এখানে ভগ্নাংশটা আমরা লিখে নিয়েছি। দেখো, যেহেতু এটা একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তার মানে এটার লসাগু করাটা আমাদের জন্য কোনো কঠিন কিছু হলো না, যেহেতু হরগুলো সবই সমান। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু হয় হর যত লসাগু হবে তত, অর্থাৎ 13 হচ্ছে সবগুলোরই হর, তার লসাগুটাও হবে 13। এখন এটার আরেকটা সুবিধা হচ্ছে যে তোমার এই এই উপরের যে লবগুলো থাকে, সেই লবগুলো যা আছে সেটাই বসিয়ে দিয়ে মাঝখানে শুধু চিহ্নগুলো বসাতে হয়। এটা হচ্ছে সব থেকে সুবিধা। আর যদি কেউ মনে করে না এই হরকে, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, যেই ভাগফল হবে সেটা দ্বারা উপরে লবকে গুণ করব, তাহলে সেটাও করা যায়। তবে সেক্ষেত্রে বারবারই 1 হবে, 1 দ্বারা 7কে গুণ করতে হবে, বিয়োগ চিহ্ন বসিয়ে 1 দ্বারা আবার 6কে গুণ করতে হবে, যোগ চিহ্ন বসিয়ে 1 দ্বারা আবার 5কে যোগ করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা না করে আমরা সরাসরি 7, 6, 5 বসিয়ে দিলাম শুধুমাত্র বিয়োগ এবং যোগ চিহ্নগুলো ঠিক রেখে। তো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ একটু সুবিধা নেওয়া যায়, তাই সেই সুবিধাটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এবার দেখো যে এখানে এই দুইটা কাজ একভাবে করা যায়। যেমন 7 হচ্ছে ধনাত্মক সংখ্যা, 5 হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 7 এবং 5 হচ্ছে একই ধরনের সংখ্যা, এবং 6 হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এই দুটা হচ্ছে যোগের আর এটা হচ্ছে বিয়োগের। 7, 5 যোগ করে তার থেকে 6 বিয়োগ করতে হবে, এটাও করা যায়। আবার 7 থেকে আগে 6 বিয়োগ করে যে ফলাফল হবে সেটার সাথে পরে গিয়ে আবার 5 যোগ করতে হবে, এরকমভাবে করা যায়। তো আমরা ধারাবাহিক কাজটাই করি, 7 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আসে আমাদের ফলাফল 1। এই দুটার কাজ যেহেতু আমরা শেষ করেছি, তাহলে যোগ চিহ্ন দিয়ে 5 লিখে দিলাম। তো যেহেতু যখন আমরা হিসাব করে তোমাদেরকে শিখিয়েছিলাম 4 প্রক্রিয়া সম্পর্কিত অধ্যায়ের, তো সেই অধ্যায়ে আমরা বলেছিলাম যে আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ, সেই ক্ষেত্রে আমরা বলি 7 এবং 5 আগে যোগ করা যায়, আবার 6 তারপরে বিয়োগ করা যায়। আবার সেই অধ্যায়ের মধ্যে আমরা আরেকটা বিষয় শিখেছিলাম যে হিসাবটা বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাওয়া যায়, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে আছে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1, আর এই যোগ চিহ্ন বসিয়ে 5কে যোগ দেখালাম, তাহলে এই 5 আর 1 যোগ করলে হয় 6, নিচে হচ্ছে 13। দেখো, এখন এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর যখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, হিসাব করি, তখন প্রকৃত ভগ্নাংশ থাকলে বা ফলাফলটা প্রকৃত ভগ্নাংশ আসলে তখন আমরা সেটাকে আর কোনো কিছু করি না, সেটাই উত্তর হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হয় যে সেই ভগ্নাংশটা, প্রকৃত ভগ্নাংশটা একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না, অর্থাৎ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করে ফেলা যায় কিনা, যেটাকে আমরা সংক্ষেপে বলি লঘিষ্ঠ করা যায় কিনা। তো এটা দেখো, একটা 13 আর একটা হচ্ছে 6, 6কে ভাগ করা যায়, কিন্তু 13 মৌলিক সংখ্যা হওয়ার কারণে এটা 13 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটা প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে যেহেতু ভাগ করা যায় না এটা, তাই আমরা এটা এভাবে রেখে দেব। তো এটার উত্তর হবে এই অঙ্কটার 6/13 অথবা 13/6 এভাবে বলা যায়। তো এবার দেখো পরের অঙ্কটা যদি আমরা সমাধান করি, 8 নম্বর অঙ্কের মধ্যে ভগ্নাংশ হচ্ছে 3/4 অথবা 4/3 যোগ 8/7 বিয়োগ 12/11। এটা হচ্ছে 8 নম্বর অঙ্কের ভগ্নাংশগুলো লিখে নিয়েছি। এবার দেখো আমরা এটাকে, এই যে এটাতে যেমন সমহর বিশিষ্ট ছিল, তো এটা তো সমহর কিন্তু নয়, সমহর নয় বলে আমরা এটাকে সমহর করেও নিয়োগ করতে পারি অঙ্কটা, এরকম সমহর সবগুলো করে নিয়োগ করা যায়, আবার শুধু আলাদা করে এই হরগুলোর রসাগু নিয়েও করা যায়। তো যেহেতু দুইটা নিয়মে করা যায়, তো কখনো কখনো দেখা যায় সমহর করতে গেলে একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়, কখন কোনটা কত দিয়ে গুণ করতে হচ্ছে এটা ছোটরা খুব সহজে ধরতে পারে না, তার কারণে একটু কারো কারোর জন্য সমস্যা, আবার অনেকেই সহজে ধরে ফেলে। তো সেই জন্য এই নিয়মটা সবার জন্যই প্রযোজ্য হয়। যেমন হরগুলো নিয়ে নিই, 4, 8, 12, এগুলো লসাগু গসাগু অধ্যায়ের সময় যেমনটা লসাগু শিখেছিলাম, দেখো সবগুলো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে,
দুই দুগুণে চার, আটকে ভাগ করলে ফলাফল হয় চার, অর্থাৎ চার দুগুণে আট, আর বারোকে যদি দুই দ্বারা ভাগ করি ছয় দুগুণে বারো, অর্থাৎ ভাগফল হয় ছয়। আবারও দুই দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা ভাগ করলে দুই একে দুই, দুই দুগুণে চার, অর্থাৎ দুই চার দ্বারা ভাগ করলে ভাগফল হয় দুই, এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন। এই দুইটাকে আর ভাগ করার দরকার হয় না। লসাগুর ক্ষেত্রে এই যে বাইরের যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমরা গুণ করে দিব, এক আমরা বর্জন করি, কারণ এক গুণফলের কোনো মানের পরিবর্তন করতে পারে না। তাহলে দেখো এই দুই দুই, এই দুই এবং তিন, এগুলো আমরা গুণ করে নিয়েছি, যে গুণফলটা হবে সেটাই হচ্ছে লসাগু। তাহলে আমরা গুণ করতে পারি দুই দুগুণে চার, চার দুগুণে আট, তিন আটে হচ্ছে চব্বিশ। তার মানে হচ্ছে এই হরগুলোর ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে চব্বিশ। এটা তোমার অঙ্কে যখন করবে তখন খাতার ডান দিকে এই রাফটা করে নিবে। তাহলে আমরা এই লসাগু পেলাম কত, চব্বিশ। তো দেখো এই যে চব্বিশ, চব্বিশকে আমরা কিন্তু এই চার দ্বারা ভাগ করবো, কারণ হচ্ছে এই বলছি হর দ্বারা লসাগুকে ভাগ ভাগ করে যে ভাগ করবো সেটা দ্বারা লক্ষ্যে গুণ। তাহলে হর চার দ্বারা যদি আমরা চব্বিশকে ভাগ করি লসাগু, তাহলে ভাগফল হয় হচ্ছে ছয়, অর্থাৎ চার ছয়ে চব্বিশ। তো এই ভাগফলকে দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে গুণ আকারে রেখে দিলাম, পরের লাইনে গিয়ে আমরা গুণটা ফলাফলটা লিখে দেবো। এবার যোগ চিহ্ন বসিয়ে হর আট দিয়ে লসাগু চব্বিশকে ভাগ, আট দ্বারা চব্বিশকে ভাগ করলে ভাগফল হয় তিন, অর্থাৎ তিন আটে চব্বিশ, গুণ করতে হবে উপরে লবটা বিয়োগ চিহ্ন দিয়ে। এবার হর বারো দ্বারা চব্বিশ লসাগুকে ভাগ, তাহলে বারো দ্বারা চব্বিশকে ভাগ করলে ভাগফল হচ্ছে দুই, তার লব উপরে গুণ দেখাতে হবে লবকে। তাহলে দেখো লব হচ্ছে এগারো, গুণ দেখালো। এবার এই লাইনে গিয়ে আমরা গুণ ফলগুলো লিখে দেবো। তাহলে তিন ছয় হচ্ছে আঠারো, যোগ তিন সাতে হচ্ছে একুশ, বিয়োগ এগারো দুগুণ হচ্ছে বাইশ। তাহলে হর কিন্তু আগেরটাই ঠিক রাখতে হবে। তো এবার দেখো এটা তো যেমনটা বাম থেকে ডানে হিসাব করেছে, এটাও কিন্তু একইভাবে করা যাবে। তাহলে আট আর একে হচ্ছে যোগ করলে হয় নয়, হাতে নেই, এক আর দুই হচ্ছে তিন, বিয়োগ বাইশ। তাহলে এবার দেখো বিয়োগ ফলটা যদি আমরা লিখি, নয় থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে সাত, হাতে নেই, তিন থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে এগারো, নিচে হচ্ছে চব্বিশ। এখন দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ হলে আমরা বলছি যে এই প্রকৃত ভগ্নাংশ হলে সেটাই উত্তর লেখা যাবে। তবে সেখানে একটা শর্ত দেখতে হবে যে সেটাকে ভাগ করে ছোট করা যায় কিনা। সতেরো একটা মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা মানেই সেটা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে সতেরো দ্বারা দেখবো চব্বিশকে ভাগ করা যায় কিনা, যেহেতু চব্বিশকে সতেরো দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা এভাবেই থেকে যাবে, এটা আর এটার মতো করে লঘিষ্ঠ বা এটাতেও কিন্তু লঘিষ্ঠ করা যায়নি। তাহলে তার মানে দুইটার কোনোটাই লঘিষ্ঠ করা যায়নি, সরাসরি আমরা একটা প্রকৃত ভগ্নাংশের মান পেয়েছি। তাহলে এই অঙ্কের উত্তর আমরা লিখতে পারি সতেরো বাই চব্বিশ অথবা চব্বিশ ভাগের সতেরো। তাহলে কিন্তু এটার সমাধানটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে এই হিসাব করার মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু আমরা একই নিয়মে সমাধান করছি, তবে যেগুলোর মধ্যে ভগ্নাংশ বেড়ে যাচ্ছে বা এই চিহ্নগুলো এক এক সময় এক এক রকম রূপ ধারণ করছে, কখনো প্লাস কখনো যোগ কখনো বিয়োগ, এরকম যখন হচ্ছে তখন কিন্তু কীভাবে কাজগুলো শেষ করতে হয় সেটা কিন্তু আমরা ধাপে ধাপে দেখাচ্ছি। যে প্রথমে বিয়োগ থাকলে আমরা বিয়োগটা করে নিচ্ছি, তারপরে যোগ করছি, আবার কখনো একই রকম চিহ্ন থাকলে সেগুলোকে ব্র্যাকেট দিয়ে নিচ্ছে। এই বিষয়গুলো যদি তুমি লক্ষ্য রাখতে পারো আর লসাগুটা যদি তুমি ঠিক মতো নিতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো একেবারেই সহজ। আর যদি কেউ সমহর বিশিষ্ট করে করতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন এটা লসাগু হবে চব্বিশ, তোমার জানা থাকতে হবে, তার মানে প্রত্যেকটারই হর চব্বিশ নিয়ে আসতে হবে। তো চব্বিশ নিয়ে আসতে চাইলে এটাকে ছয় দ্বারা গুণ করতে হয়, ছয় দ্বারা গুণ করে এটা হবে চব্বিশ, তাহলে তিনকেও ছয় দ্বারা গুণ করতে হবে, তার মানে এটা হবে আঠারো। আবার এটা চব্বিশ করতে চাইলে তিন দ্বারা গুণ করতে হবে, সাতকেও কিন্তু তিন দ্বারা গুণ করতে হবে। এটা বারোকে চব্বিশ বানাতে চাইলে বারোকে দুই দ্বারা গুণ করতে হবে, এগারোকেও কিন্তু দুই দ্বারা গুণ করতে হবে। তো সেটা একটু অনেকের জন্য কঠিন হয়, তার জন্য আমরা এই নিয়মটা করে দেখালাম। তো তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে, আশা করি যে এই পদ্ধতিটাই তোমার কাছে সহজ মনে হবে। তো পরবর্তী পর্বগুলো নিয়ে আমরা অন্য অন্য অঙ্কগুলো নিয়ে আসবো পরবর্তী পর্বে, তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফিজ।